আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভালো আছেন নিশ্চয়ই আজকের পর্বে আলোচনায় থাকছে তুরস্কের শিক্ষা ব্যবস্থা বৃত্তি নিয়ে কিভাবে সেখানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যাওয়া যায় কি কি ডিগ্রির জন্য আবেদন করা যাবে ইত্যাদি প্রতিদিনই আমরা দুটি মূল শিরোনামে ডকু ও সংবাদ বিশ্লেষণ প্রচার করছি এক দ্য এরদোয়ান দুই পাবলিক ইস্যু দ্য এরদোয়ান পর্ব 24 এর আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস জে রতন বন্ধুরা সম্পূর্ণ আলোচনাটি দেখবেন কিন্তু অনেক তথ্য ও উপাত্ত দেব আজকের এই আলোচনায় বর্তমানে তুরস্কের শিক্ষা ব্যবস্থা বিশ্বের উন্নত অনেক দেশের শিক্ষা ব্যবস্থার সাথে সমমান হিসেবে স্বীকৃত ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের তুলনায়ও তুরস্কের উচ্চ শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত বিশেষ করে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে তুরস্কের শিক্ষা ব্যবস্থা খুবই মানসম্মত এছাড়া দেশটি এশিয়া ইউরোপের সংযোগস্থল হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক লোক প্রশাসন কিংবা রাষ্ট্রবিজ্ঞান সহ সামাজিক বিজ্ঞানের অন্যান্য বিষয়ের বেশ গুরুত্ব রয়েছে বৃত্তির কয়েকটি ক্যাটাগরিতে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় যেমন এক অনার্স মাস্টার্স এবং পিএইচডি দুই উচ্চতর গবেষণা প্রোগ্রাম তিন খেলাধুলা এবং সংস্কৃতি চার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণী থেকে বৃত্তি তুরস্ক সরকারের বৃত্তিতে অনেক সুযোগ সুবিধাও রয়েছে যেমন এক টিউশন ফি সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ দুই থাকা খাওয়া সরকারি ডরমেটরিতে যা সম্পূর্ণ ফ্রি তিন ফ্রি স্বাস্থ্য বিমা তথা বিনামূল্যে চিকিৎসা সেবা চার এক বছরের তুর্কি ভাষা শিক্ষা কোর্স সম্পূর্ণ ফ্রি পাঁচ মাসিক ভাতা অনার্স $250 মাস্টার্স $360 এবং পিএইচডি $500 উচ্চতর গবেষণার জন্য $1000 যাওয়া আসার ফ্রি বিমান টিকিট সাত পার্ট টাইম চাকরি করার সুযোগ কিভাবে আবেদন করবেন চলুন আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন জেনে নেই অনার্স আবেদনের জন্য সর্বোচ্চ বয়স 21 বছর মাস্টার্সের জন্য সর্বোচ্চ 30 বছর পিএইচডির জন্য সর্বোচ্চ 35 বছর ইংরেজি মাধ্যমে পড়তে চাইলে IELTS TOEFL GRE GMAT লাগবে সাধারণত তুরস্কের সব বিশ্ববিদ্যালয়ে তুর্কি ভাষায় শিক্ষা দেওয়া হয় এই বৃত্তির জন্য প্রাথমিকভাবে দুটি যোগ্যতার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের নির্বাচন করা হয় প্রথমত একাডেমিক রেজাল্ট অর্থাৎ অনার্সের জন্য SSC বা সমমান এবং HSC বা সমমান পরীক্ষায় 70 ভাগ নম্বর তবে মেডিকেলের জন্য 90 ভাগ নম্বর এবং মাস্টার্স পিএইচডির জন্য অনার্স ও মাস্টার্সে 75 ভাগ নম্বর থাকতে হবে দ্বিতীয়ত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ কোনো সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক একাডেমিক সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা অর্থাৎ এক্ষেত্রে সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ এছাড়া বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সিম্পোজিয়াম সেমিনারে ওয়ার্কশপ বা অংশগ্রহণ করে থাকলে তা আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবেদন করতে নথিপত্রাদি যা যা লাগবে পাসপোর্ট বা জাতীয় আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের ইংরেজিতে অনুবাদ করা স্ক্যান কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি সব একাডেমিক সার্টিফিকেট সব একাডেমিক মার্কশিট দুটি রেফারেন্স লেটার এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান এবং অধ্যাপক হলে ভালো হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সব সার্টিফিকেট পাবলিকেশন থাকলে উল্লেখ করতে হবে উপরের সব ডকুমেন্টস স্ক্যান কপি করে রেডি রাখতে হবে বৃত্তির আবেদন করার সময় বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট বাছাই করতে হয় এক্ষেত্রে যাদের রেজাল্ট ভালো এবং উল্লিখিত সব যোগ্যতা রয়েছে তারা তুরস্কের ভালো বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করতে পারেন আর যারা যোগ্যতার দিক থেকে একটু দুর্বল তারা অন্যান্য বিশ্ববিদ্যালয় বাছাই করে দিলে বৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকে তুরস্কে জুন জুলাই ও আগস্ট এই 3 মাস গ্রীষ্মের বন্ধ থাকে আর প্রতি বছর একাডেমিক সেশন শুরু হয় সেপ্টেম্বরে অর্থাৎ প্রতি বছর আপনি 3 মাস ছুটি পাচ্ছেন যেখানে ফুল টাইম কাজ করার সুযোগ রয়েছে এছাড়া গবেষণা ভিত্তিক বিশেষ করে বিজ্ঞান এবং টেকনোলজির বিভিন্ন বিষয়ের ওপর গবেষণার জন্য অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি করার জন্য তুর্কি সরকারের অর্থায়নে আরও একটি বৃত্তি রয়েছে যা টুবি টাক স্কলারশিপ নামে পরিচিত এটির জন্য বছরে 2 বার বিজ্ঞপ্তি দিয়ে থাকে তারা ফেব্রুয়ারি মার্চ এবং সেপ্টেম্বর অক্টোবরে বৃত্তির বিজ্ঞপ্তি দিয়ে থাকে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ ও যাচাই বাছাই শেষে निर्वाचितदेर तालिका प्रकाश करे थाके। निर्वाचित शिक्षार्थीरा एक बछरेर मध्ये तुरस्केर कोनो विश्वविद्यालयेर अध्यापकदेर थेके अफार लेटर निये विश्वविद्यालये भर्ती होले बृत्ति कार्यकर होबे। एई बृत्तिते मासिक सम्मानी तुरस्केर अन्यान्य बृत्तिर चेये अनेक बेशी। मास्टार्सेर जोन्नो प्राय 600 डलार एबं पिएचडिर जोन्नो 700 डलार। तबे अन्यान्य सुयोग सुविधा तेमन नेई। सुविधा होच्छे दुई बछरेर मध्ये मास्टार्से भालो रेजाल्ट करार पर पिएचडि करार सुयोग थाके। मास्टार्स दुई बछर एबं पिएचडि 4 बछरेर मध्ये शेष करते हबे। एई बृत्तिते साधारणत विश्वविद्यालयेर शिक्षक ओ गवेषकदेर अग्राधिकार देওয়া হয়। এছাড়া তুরস্কের মাদ্রাসাগুলোতে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ তুরস্কের মাদ্রাসাগুলোতে নবম শ্রেণী থেকে বৃত্তির ব্যবস্থা রয়েছে। एक क्षेत्र में जेडएससीते भालो रेजाल्ट थाकते हबे। थाका खावा फ्री एवं हाथ खरचेर जोन्नो 3 থেকে 4 হাজাर टाका देया हय। माद्रासाय 4 बछरेर कोर्स नवम थेके द्वादश श्रेणी शेष करे भालो रेजाल्ट करते पारले तुरस्के जेकोनो विश्वविद्यालये धाराबाहिकभावे अनार्स मास्टार्स ओ पिएचडि बृत्तिर सुयोग थाके। तुरस्क सरकारेर बृत्ति छाड़ाओ तुरस्केर बेसरकारी विश्वविद्यालयेर विभिन्न अनुषद किंबा विभाग थेके विभिन्न समय बृत्तिर घोषणा देया हय। एई बृत्तिगुलो संश्लिष्ट विश्वविद्यालयेर उपर निर्भरशील। एई क्षेत्रे शिक्षकदेर संगे आलोचना सापेक्षे बृत्ति पाओया जेते पारे। तुरस्केर प्रथम सारिर किछु विश्वविद्यालयेर नाम जेने निई एबार। तुरस्केर सब विश्वविद्यालयई मानसम्मत, तबे एर मध्ये कयेकटी सेरा विश्वविद्यालय हच्छे मिडल इस्ट टेक्निकल इउनिभार्सिटी आंकारा, बोगाजिची इউনিভার্সিটি इस्तांबुल, इस्तांबुल टेक्निकल इউনিভার্সিটি इस्तांबुल, आंकारा इউনিভার্সিটি आंकारा, गाजी इউনিভার্সিটি आंकारा, मारमारा इউনিভার্সিটি इस्तांबुल, इस्तांबुल इউনিভার্সিটি, आनादोलु इউনিভার্সিটি, एस्की शहर हाजीतेपे इউনিভার্সিটি आंकारा, एगे इউনিভার্সিটি इजमिर, डोकुज एइलुल इউনিভার্সিটি इजमिर, सुलेमान देमिरेल विश्वविद्यालय। दारुण खबर होच्छे आंडार ग्राजुएट लेभेले तुरस्केर सुलेमान देमिरेल विश्वविद्यालये पढ़ार जोन्नो परीक्षा दिते पारबेन ढाकाय बसे। सुलेमान देमिरेल विश्वविद्यालय तुरस्केर एकटी अन्यतम पाब्लिक विश्वविद्यालय। एई विश्वविद्यालयेर एकटी परीक्षा केंद्र ढाकाय थाकबे। एई परीक्षार प्रातिष्ठानिक नाम होच्छे YOS बा एग्जामिनेशन फर इंटरनैशनल स्टूडेंट्स अर्थात YOS। ইউএস হচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা। ইস্পারতা শহরে অবস্থিত তুরস্কের ৫ম বৃহত্তম এই বিশ্ববিদ্যালয় প্রতি বছর ইউএস পরীক্ষার আয়োজন করে আসছে। সুলেমান দেমিরেল বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাটির জন্য তুরস্কের অভ্যন্তরে পরীক্ষা কেন্দ্র রাখার পাশাপাশি বর্তমানে ২৫টি দেশে আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করে থাকে। আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্রগুলোর একটি থাকবে ঢাকায়। आंडार ग्राजुएट प्रोग्रामेर क्षेत्रे एई परीक्षार जोन्नो आवेदन करा जाबे घोषित समय पर्यन्त। विश्वविद्यालयेर वेब थेके सब जेने नेওয়া जाबे। आवेदन करार आगे जेने निते हबे एई परीक्षार खुंटिनाटी आर तुरस्के थाका खावार खरच इत्यादि। ইউএস परीक्षाटीते दुटी अंश थाके, जेनारेल एबिलिटी एबं बेसिक लार्निंग स्किल। साधारणत आईकिউ एर उपर 45टी एबं गणितेर उपर 35टी प्रश्न हয়ে থাকে। मोट 80टी प्रश्नेर जोन्नो समय थाकबे 2 घंटा। उल्लेख्य এই পরীক্ষার স্কোর নিয়ে তুরস্কের মোট ৮৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। তুরস্কের যে বিশ্ববিদ্যালয়গুলো সুলেমান দেমিরেল বিশ্ববিদ্যালয়ের ইউএস পরীক্ষার স্কোর গ্রহণ করে তার তালিকা জানার জন্য দয়া করে এই পর্বটির ডেসক্রিপশনে দেয়া মেইল অ্যাড্রেসে মেইল করবেন। আমি সেন্ড ব্যাক করে পাঠিয়ে দেব। তুরস্কে পড়াশোনার ক্ষেত্রে হয়তো ভাবতে পারেন টিউশন ফি না জানি কত। এ নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নেই। तुर्की विश्वविद्यालयगुलोते नाममात्र टीशन फी नेওয়া হয়ে থাকে। सुलेमान देमिरेल विश्वविद्यालय टीशन फी अनेक कोर्से सेमिस्टार प्रति बछरे 2टी सेमिस्टार मात्र 5000 टाकार मध्य। तुरस्केर अन्यान्य विश्वविद्यालयेও फी एरकम, तबे फाउंडेशन विश्वविद्यालयेर क्षेत्रे फी बेशी। एछाड़ा तार्किश भाषाय पढ़ले सेमिस्टार 5000 टाका किंबा एर थेकेও कम হয়ে থাকে क्षेत्र विशेषे। आमादेर देशेर प्राइवेट विश्वविद्यालयेर साथे तुलना करले देखबेन तार्किश বিশ্ববিদ্যালয়গুলোর খরচ একেবারেই কম, কিন্তু মানের দিক থেকে অনেক উন্নত। তবে কথা হচ্ছে আপনাকে পরীক্ষায় ভালো করতে হবে। স্যাট বা অ্যাক্ট এর মতো আন্তর্জাতিক পরীক্ষাগুলোর সাথে তুলনা করলে ইওস খুব একটা কঠিন পরীক্ষাও নয়। এবার আসা যাক থাকা খাওয়ার খরচ নিয়ে। পরিসংখ্যান অনুযায়ী তুরস্কে বিদেশি শিক্ষার্থীরা বাসা ভাড়া, খাবার, যাতায়াত, কেনাকাটা, মোবাইল খরচ এবং বিনোদনের জন্য মাসে গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ করে থাকে। তবে হিসেব করে চললে এই খরচ আরও কমানো যায়। একটা তুলনামূলক ধারণা দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। মোটামুটি বাজার সদায়ের খরচ এমন: ১ কেজি দুধের দাম ৬০ থেকে ৬৫ টাকা, আধা কেজি ওজনের রুটি দাম ৩৫ থেকে ৪০ টাকা, পেঁয়াজের কেজি ৩৮ থেকে ৪০ টাকা, বোনলেস মুরগির মাংসের কেজি ২৯০ থেকে ৩০০ টাকা। তবে চালের দাম আমাদের দেশের থেকে বেশি। সব থেকে ভালো মানের চালের দাম কেজিতে ১৩০ থেকে ১৫০ টাকা। আর বাসা ভাড়ার ক্ষেত্রে ডরমেটরি বা রুম শেয়ার করে থাকলে খরচ প্রায় বাংলাদেশে থাকার খরচের মতো হয়ে যাবে। আপনি যদি আঙ্কারা, ইস্তাম্বুল, ইস্পারতার মতো বড় শহরে না থেকে ছোট শহরগুলোতে থাকেন তাহলে খরচ আরও কম হবে। পরীক্ষার জন্য আবেদন ফি মাত্র ৫০ ইউরো। দর্শক মন দিয়ে পুরো আলোচনাটি দেখেছেন নিশ্চয়ই। এ বিষয়ে কারো আরও কিছু জানতে মন চাইলে আমাদের কাছে কল করতে পারেন এবং ইমেইলেও জানতে চাইতে পারেন। আজ তবে থামছি। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের প্রত্যেকটি পর্ব দেখবেন আশা করছি। আল্লাহ হাফেজ।